লক্ষ্মীটি দোহায় তোমায়, আঁচল টেনে ধরো না, লোকে দেখলে বলবে কি দুষ্টুমি আর করো না। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। আমি সব খবর রাখি, একদম চশমা খুলবি না আর এই মুখের বান্ধনটা খুলবি না, এমনি করেই তোকে কাজ করতে হবে। তুমি বলো দিদি, এমনি করে কি কাজ করা যায়, তুমি বলো দেখি। হ্যাঁ, এমনি করে মাথায় ঘোমটা, চোখে চশমা, মুখটা একটু বান্ধন, অমনি করে কি কাজ করা যায়। তোমার ঘরে এটো কাঁটা ধুলা ময়লা কি করে আমি দেখতে পাবো বলো, কি করে দেখতে পাবো। আর তারপর না ঘোষদা আসছে, ঘোষদা কি কি নিয়ে আলু পুজোতে আমাদের জন্য কিছুই তো দেখতে পাবো না। তারপরে আমার ঘোষদা মনে করে আমাকে একটু স্পেশাল করে ভালো হতো, তুমি তো জানোই, তাহলে স্পেশাল করে আমার জন্য কি নিয়ে আসবে আমি তো কিছুই দেখতে পাবো না। দিদি আমাকে বাঁচাও, দিদি আমাকে বাঁচাও, আমার এখানে শেষ নয়, এইখানে শেষ নয়। আমাকে বলেছে কি পূজাতেও নাকি এমনি করে আমাকে ঠাকুর দেখতে যেতে হবে, ঠাকুরও আমি দেখতে পাবো না, ঠাকুরও আমাকে দেখতে পাবে না বলো। তুমি বলছে কি তোকে এমনি করে সারা জীবন থাকতে হবে, নাহলে আমি কোন পার্কের পাশ দিয়ে রিক্সা নিয়ে যাব আর তখন দেখবো তুই কোন মরদের পাশে বসে পড়ে আর করবি, লক্ষ্মীটি দোহায় তোমায়, আঁচল টেনে ধরো না, লোকে দেখলে বলবে কি দুষ্টুমি আর করো না। বলি আমাকে কি বোকা পাইছু, তোকে এমনি করে সাজে থাকতে হবে দিদি, এমনি করে কি সাজে থাকা যায়, তুমি বলো দেখি, আমাকে কিছু একটা করো, বাচ্চা দিদি আমাকে বাচ্চা। হ্যাঁ দেখো, কোথায় কোথায় একটা কথা বলতে ভুলে গেছি, দাঁড়া দাঁড়া, গেতে গরম লাগছে, দাঁড়াও। হ্যাঁ দেখো, তো চশমাটা খুলি নাহলে বলতে ভালো লাগবে না। আর দেখো দিদি, বলি উহাতে ঘরে গো সেই মুখার্জিতে ঘরে একবার মুড়া কান্না শুরু করে দিয়েছে, উহার বাপটা কাঁদছে, উহার মাটা কাঁদছে। বলি উহাতে ঘরে একটা ভাই বড় বিটি আছে না, ও তো সম্বন্ধে দেখছিল দিয়ে এমন ওরা কান্নাকাটি করছে, এইটা শুনে পরে বলি হ্যাঁ, বলছে মেয়েটার কি করে আমি সুপাত্র পাবো, সুপাত্র আমি কোথায় এবার খুঁজে পাবো, সত্যি এটা মানে ভাবার কথা বটে। হ্যাঁ, এবারে কি করে ছেলে মেয়েগুলোর বিয়ে হবে গো।